সব্যসাচীর সঙ্গে আছি আমি, এখন থাকব। সব্যসাচীকে কেন্দ্র করে ভুয়ো খবরে এবার ফেটে পড়লেন অভিনেতা সৌরভ দাস, কড়া বার্তা দিলেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছেন না ফেরার দেশে। অভিনেত্রী চলে যাওয়ার পর সামাজিক মাধ্যম থেকে বিদায় নিয়েছেন সব্যসাচী। প্রথমেই ফেসবুক থেকে বিদায় নিয়েছিলেন তিনি, তারপর ইনস্টাগ্রাম থেকেও নিজের অ্যাকাউন্ট ডিলিট করে নিয়েছেন তিনি। গুটিয়ে নিয়েছেন সব্যসাচী সকলের কাছ থেকে নিজেকে। এমতো অবস্থায় সব্যসাচীকে কেন্দ্র করে নানান খবর ঘুরছে সামাজিক মাধ্যমে। অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার রাতে আচমকা একটি খবরে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যে অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি অসুস্থ। তাই তো এইসব ভুয়ো খবরে কাছের বন্ধু সৌরভ দাস এবার রাগে ফেটে পড়লেন। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট লিখলেন সৌরভ, সেখানে দেখা গেল কড়া বার্তা দিতে অভিনেতাকে। কি লিখলেন সৌরভ, চলুন আপনাদেরকে জানানো যাক। সব্যসাচী সুস্থ আছে, সঙ্গে আছি আমি এবং থাকবো। যারা ফেক নিউজ ছড়াচ্ছেন তারা অসুস্থ, বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্টার নোংরা করছি না, যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারটা। উই উইল বি টেকেন লিগাল অ্যাকশন আগেনস্ট এনি ফেক নিউজ ফ্রম এনি পোর্টাল দ্যাট কামস আপ। প্লিজ লেট দ্য ফ্যামিলি বি ইন পিস। জানা গিয়েছে অভিনেতা সব্যসাচী নিজের বাড়িতেই রয়েছেন, তিনি সুস্থ আছেন, অসামান্য মনের জোরদার। তাই এই সমস্ত ভুয়ো খবরে গা দিচ্ছেন না অভিনেতা। ঐন্দ্রিলাকে হারিয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তিনি। তবে ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সব্যসাচী, খোঁজ খবর নিচ্ছেন তিনি। ধুরা, ভুয়ো খবর হতে সাবধান, প্রত্যেকটি খবরের সত্যতা যাচাই করেই বিশ্বাস করবেন। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।